স্বাগত সবাইকে আমার বাংলায় নেট সেট বিসিএস বিএ এম এ সকল সিলেবাসেই বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসাবে চর্যাপদ আছে তাই সকলের জন্য আমার বাংলা চ্যানেলে চলছে চর্যাপদের সামগ্রিক আলোচনা গত পর্বগুলিতে আমরা চর্যাপদের আবিষ্কার বিষয় চর্যাপদের রচনাকাল এবং চর্যাপদের নামকরণ সম্পর্কে জেনেছি আজকের পর্বে থাকছে চর্যাপদের কবি আমরা জানি চর্যাপদের আবিষ্কৃত পুঁথিতে ছেচল্লিশটি পূর্ণাঙ্গ গান ও একটি অপূর্ণাঙ্গ গান আছে প্রত্যেকটি গানেই রচয়িতার নাম আছে কোথাও রূপে কোথাও বা গানের প্রারম্ভে কবি নাম নির্দেশিকা রূপে এ থেকে জানতে পারি চর্যাপদের কবি সংখ্যা মোট তেইশ জন তবে চর্যাপদের কবি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং বাংলার নেট সেট এম এ বি এর সিলেবাসের অন্যান্য আরও বিষয় নিয়মিত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তিব্বতী ইতিহাসে চৌরাশি সিদ্ধার নাম সুপ্রসিদ্ধ মিথিলার জ্যোতিরিশ্বর ঠাকুর তার বর্ণরত্নাকর গ্রন্থে ছিয়াত্তর জন সিদ্ধাচার্যের নাম উল্লেখ করেছেন রাহুল সংকৃত্যায়ন দোহাকোষ গ্রন্থের ভূমিকায় যে সকল সিদ্ধাচার্যের নাম উল্লেখ করেছেন সেখানে তারক ও ঢেনপাদের উল্লেখ নেই চাটলপাদ আছে চাটল পা চাট পা নামে এবার আসি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে প্রাপ্ত তেইশ জন কবি প্রসঙ্গে প্রথমেই লুইপাদ চর্যাপদের প্রথম কবি হিসাবে আছেন লুইপাদ টিকাকার মুনিদত্ত তাকে বলেছেন আদি সিদ্ধাচার্য তিব্বতী তালিকাতে তার নামই প্রথম তারনাথের বিবৃতিতে লুইপাদ চতুর্থ সিদ্ধাচার্য আদি সিদ্ধ রাহুল ভদ্র সরহ তার শিষ্য নার্গাজুন তার শিষ্য সবরীপাদ এবং সবরীপাদের শিষ্য হলেন লুইপাদ হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপাদ বাঙালি আবার রাহুল সংক্রীত্যায়নের মতে লুইপা ছিলেন রাজা ধর্মপালের কায়স্থ অর্থাৎ সচিব ও লেখক এবং তিনি এই তথ্য তার দোহাকোষের ভূমিকাতেও দিয়েছেন রাহুল সংক্রীত আরও বলেছেন লুইপার জীবনকাল অষ্টম শতাব্দীর লুইপার শিষ্য রাজা এবং তার শেষ দিকে মন্ত্রী ঢেঁকি দারিকপাত চর্যায় উল্লেখিত তার গানে লুইপাদের উল্লেখ করেছেন তানজুর তালিকায় উল্লেখিত লুইপাদের সমস্ত গানই বৌদ্ধ দর্শন সংক্রান্ত দোহাকোষ ও গীতিকা ছাড়া তিনি শ্রী ভগবত ভীষময় অভিসময় বিভঙ্গ বুদ্ধদয় বজ্রসত্ত্ব সাধন রচনা করেন এর মধ্যে অভিসময় বিভঙ্গ ও শ্রী শ্রীভগবী সময় গ্রন্থ দুটি সে সময়ে অত্যন্ত জনপ্রিয় ছিল টিকায় আচার্য মণি লুইপাদকে জ্ঞানানন্দ সুন্দর আখ্যা দিয়েছেন তোমাদের বিসিএস বা নেট সেট কোয়েশ্চেন পেপারে চর্যাপদের পদকর্তাদের অন্যান্য গ্রন্থ সম্পর্কেও প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে এই গ্রন্থগুলির নাম খেয়াল করো এবার আসি শবরীপাদ প্রসঙ্গে লুইপাদের গুরু মহাসিদ্ধ শবরী রসসিদ্ধ নার্গাজুনের শিষ্য ছিলেন তারানাতের বিবরণ অনুযায়ী নার্গাজুন তাকে শ্রী পর্বতে যাবার নির্দেশ দেন যেখানে তিনি সবর সুলভ জীবনযাপন করেন এবং সবরীশ্বর বা সিদ্ধ শবরী নামে পরিচিত হন তন্ত্রমতে সবর কথার অর্থ বজ্রধর তাঞ্জুর তালিকা মতে শবরীপাদ বজ্রযোগিনী সাধন সংক্রান্ত কিছু গ্রন্থ রচনা করেছেন সম্পর্কে ব্যক্তিত্ব ও প্রাচীনত্ব নিয়ে অনেক মতভেদ আছে এবার আসি হরপ্রসাদ শাস্ত্রী জানিয়েছেন সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে যত মহাজান বজ্রযানের ভাষ্য গ্রন্থ রচিত হয়েছে তা তাঞ্জুর তালিকায় স্থান লাভ করেছে এখানে চর্যাগীতি কোচবৃত্তি ও তাতে ভুসুকুপাদের নাম উল্লেখ আছে আবার হরপ্রসাদ শাস্ত্রী বহুদ্ধ গান ও দোহার মুখবন্ধে শিক্ষা ও বৌদ্ধি চর্যাবতার গ্রন্থের রচয়িতা শান্তিদেবের যে পরিচয় দিয়েছেন তাতে স্পষ্ট হয় যে শান্তিদেব ও ভুসুকু একই ব্যক্তি কিন্তু সুকুমার সেন ভিন্ন মত পোষণ করেন এবং জানান শান্তিদেব অনেক আগেকার লোক তিনি মঞ্জুশ্রীর উপাসক আর ভুসুকু ছিলেন সহজানন্দের সাধক এবার দেখা যাক হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াসিক এশিয়াটিক সোসাইটির ন হাজার নম্বর তালপাতার পুঁথির থেকে শান্তিদেবের যে জীবনচিত্র উদ্ধার করেছে সেখানে কি বলা আছে সেখান থেকে জানা যায় শান্তিদেব ছিলেন রাজার ছেলে যৌবরাজ্যে অভিষিক্ত হবার প্রাককালে তার মা তাকে বোধিসত্ত্ব মঞ্জুব্রজের কাছে উপদেশ নিতে বলেন শান্তিদেব ঘোড়ায় চড়ে যাত্রা করেন পথে মঞ্জুব্রজের এক শিষ্যের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং বারো বছর মঞ্জুব্রজের কাছে থেকে তিনি মঞ্জুশ্রী মন্ত্রে সিদ্ধ হন তারপর তিনি রাউত বেশে যাত্রা করেন মগধের উদ্দেশ্যে মগধরাজের কাছে অচল সেন নামে নিজের পরিচয় দেন মগধরাজ অশ্বারোহী তরবিধারী অচলকে সৈন্যপত্তে নিযুক্ত করেন তরবারিকে আশ্রয় করে তার অদ্ভুত সিদ্ধি প্রকাশ পায় তখন তিনি রাজকার্য ত্যাগ করে ভিক্ষু বেশে নালন্দায় আসেন এখানেই তিনি শিক্ষা সমুচ্চয় ও বোধি চর্যাপার রচনা করেছিলেন ভোজনকালে সুপ্ত অবস্থায় এবং কুটি গমনে সমাধি সমাপন্ন থাকতেন বলে তিনি ভুসুকু নামে খ্যাতি লাভ করেন এই নামেই তিনি সহজগীতি রচনা করেছেন ভোজনকালে অর্থাৎ ভুঞ্জান সুপ্ত এবং কুটিগত শব্দগুলির প্রথম বর্ণ নিয়ে ভু কথা হয় সর্বাবস্থা সমাধি হচ্ছে ভুসুকু সমাধি তোমাদের বিসিএস নেট সেটের এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হল ভুসুকুর উৎপত্তি অর্থাৎ এই বিবরণ থেকে নিশ্চিতভাবে বলা যায় শান্তিদেব অচল সেন রাউত এবং ভুসুকু একই ব্যক্তি এবং তিনি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন তারানাথ বোধি চর্যাবতারাদির গ্রন্থের লেখককে সৌরাষ্ট্রের অধিবাসী বলেছেন কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি ভারতের পূর্বাঞ্চলের লোক আর চর্যাপদে ভুসুকু নিজেকে বাঙালি বলেই পরিচয় দিয়েছেন এবার আসি শান্তিপাদ প্রসঙ্গে ভুসুকু বা শান্তিদেব এবং চর্যাপদের কবি শান্তিপাদ কিন্তু কখনোই একই ব্যক্তি নন চর্যার শান্তিপাদ আসলে রত্নাকর শান্তি এমনই মত উল্লেখ আছে তাঞ্জুর তালিকায় শান্তিপাদ অষ্টম শতাব্দীর মধ্যভাগে বর্তমান ছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তাবলী নামী হেবজ্র পঞ্জিকা কুসুমাঞ্জলি নাম গুচ্ছ সমাজ নিবন্ধ বজ্রতারা মহামায়া সাধন সহজরতি সংযোগ সহজ যোগক্রম এবং সুখ দুঃখ দয় পরিত্যাগ দৃষ্টি ইত্যাদি এই গ্রন্থগুলোর নামও তোমাদের নেটসেট এক্সামের জন্য মনে রাখো এবার আসি সরোহপাদ সম্পর্কে পণ্ডিত তারানাথের মতে স্বরোহপাদি আদি সিদ্ধাচার্য যার জন্মস্থান উড়িষ্যা তিনি নালন্দায় শিক্ষা গ্রহণ করেন এবং নালন্দায় তার গুরু ছিল ধর্মকীর্তি হরিভদ্র রাহুল সংকৃত্যায়নের মতে সর্বপাদের জীবনকাল অষ্টম শতাব্দী এবং পরলোক গমন করেন সম্ভবত সাতশো আশি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে তিনি এক সকারের কন্যাকে মুদ্রা রূপে গ্রহণ করেন তখন থেকেই তার নাম হয় স্বরোহপাদ রাহুল সংকৃত্যায়ন মনে করেন যে সরহপাদের ভিক্ষু নাম রাহুল ভদ্র বজ্রসানের সঙ্গে সম্পর্ক বোঝাতে তার নাম রুহ বজ্র বা সরোহ বজ্র ব্যবহার করা হয় চর্যাপদের এই কবি সরহপাদ তিনি রাগমি নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন যা ভাগলপুরে অন্তর্গত বলে মনে করা হয় সরহপাত অপভ্রংশ ভাষায় অনেকগুলো দোহা এবং দোহা জাতীয় গীতি রচনা করেন তার রচিত সংস্কৃত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বুদ্ধ কপাল সাধন হে বজ্রতন্ত্র পঞ্জিকা পদ্মিনী নাম ইত্যাদি এবার আসি দারিখ পাদ সম্পর্কে আমরা আগেই জেনেছি লুইপাদের পাদের শিষ্য ছিলেন দারিকপাদের গানে লুই পাও পশা ও স্বীকৃতি আছে তারানাথের মতে দারিকপাদ ছিলেন উড়িষ্যার রাজা তিনি সংস্কৃতিতেও সুপণ্ডিত ছিলেন তাঞ্জুর তালিকা অনুযায়ী তার লেখা গ্রন্থ দুটি হল শিকাল রাজ এবং শেখ বৃত্তি। পরবর্তী চর্যা কবি হলেন বিরুয়া পাদ বীরুয়াপাত বজ্রযোগিনীর সাধক ছিলেন তারানাথের গ্রন্থে তার শক্তি ও শুন্ডিনীর সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ আছে তিনি গীতিকা কর্মচণ্ডালিকা দোহাকোশ গীতি প্রভৃতি গ্রন্থ রচনা করেন কথিত আছে জল অগ্নি বিষ কিছুই তার ক্ষতি করতে পারতো না কিংবদন্তি অনুযায়ী রামপালের পট্টহস্তি বানাবদল বিরূপের চর্ণামৃত পান করে যুদ্ধে গমন করে এবং ম্লেচ্ছ সৈন্যকে পরাভূত করতে সক্ষম হয় এবার আসি কৃষ্ণপাদ বা কাহ্যপাদ সম্পর্কে চর্যাপদে সংকলিত গানের মধ্যে কান্নপাদের গানের সংখ্যাই সর্বাধিক চর্যাপদে প্রাপ্ত পঞ্চাশটি গানের মধ্যে তেরোটি গানই চর্যাক্ণ্যপাদের লেখা তবে চব্বিশ সংখ্যক চর্যাটি মূল পুঁথিতে লুপ্ত তাই কান্নপাদের মোট গান বারোটি ধরা হয় তাঞ্জোর তালিকায় তিব্বতী ইতিহাসে কৃষ্ণ কাহ্য কৃষ্ণপাদ ইত্যাদি নাম একাধিক গ্রন্থ তালিকায় সন্নিবেশিত হয়েছে যা থেকে অনুমান করা যায় একাধিক কান্নপাদ আছে এ বিষয়ে সুকুমার সেন বলেছেন চর্যাগীতিতে যে গানগুলি আছে তাহা হইতে অন্তত দুইজন কান্নের অনুমান করিতে পারি সুকুমার সেন মনে করেন দশ এগারো আঠেরো উনিশ ছত্রিশ এবং বিয়াল্লিশ সংখ্যক চর্যা জ্বলন্ধরী পাদের শীর্ষ কান্নের রচনা এবং সাত নয় বারো তেরো চল্লিশ ও পঁয়তাল্লিশ সংখ্যক অপর এক কান্নকবির রচনা তবে যে নাম এবং যেসব চর্যাচয় পাওয়া যায় সেই অনুযায়ী বলা যায় কান্নপাদ বনিতায় আছে সাত নয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সংখ্যক চর্যা কৃষ্ণপাদ বনিতায় আছে বারো তেরো ও উনিশ সংখ্যক চর্যা কৃষ্ণাচার্য পদ আছে এগারো নম্বর এবং ছত্রিশ নম্বর চর্যায় কৃষ্ণ ব্রজপাদ আঠেরো নম্বর চর্যায় এছাড়া দশ সংখ্যক চর্যায় কোনো কবি নাম নেই আবার টিকাকার মণি দত্ত নির্মল গিরা টিকায় উল্লেখ করেছেন কৃষ্ণাচার্য পাদ সাত নয় বারো আঠেরো এবং বিয়াল্লিশ সংখ্যক চর্যায় কৃষ্ণাচার্য নাম উল্লেখ করেছেন এগারো ছত্রিশ চল্লিশ এবং পঞ্চান্ন সংখ্যক চর্যায় কৃষ্ণাচার্য চরণ ১৩ এবং উনিশ এবং কৃষ্ণপাদ উল্লেখ করেছেন দশ সংখ্যক চর্যায় প্রভৃতি চর্যাপদের সংখ্যার সঙ্গে চর্যাপদের কবির নাম তিনি উল্লেখ করেছেন এ থেকেই বোঝা যায় কান্নপাদ একক ব্যক্তিত্ব তোমাদের নেটসেট এক্সামের জন্য কান্নপাদের বিভিন্ন নাম ও পদসংখ্যাগুলি খেয়াল রেখো কান্নপদের পরিচয় পুরাণ শ্রুতিতে আচ্ছন্ন তাঞ্জুর তালিকায় তাকে ভারতবাসী বলা হয়েছে তিব্বতী ইতিহাস বলে তার জন্ম কর্ণনগর তবে কান্নপাদের চর্যাগানে বাংলা শব্দ সম্ভারের প্রাচুর্য লক্ষ্য করা যায় কার্ণপাদ ছিলেন চর্যাপদের অপর কবি সিদ্ধাচার্য বিরূপার শিষ্য কার্ণপাদের নাম ছিল কাল বিরূপ পুরাণ শ্রুতি অনুযায়ী ভবিষ্যৎবাণী হয় কার্ণপাদ চারটি মহাপাপ করবেন ভবিষ্যৎবাণী সফল হয় এবং পাপ স্খালনের জন্য তিনি জলন্ধরী পাদের স্বর্ণাপন্ন হন এবং জলন্ধরী পাদের নির্দেশে বজ্রবারোহীর উপাসনা করে পাপ মুক্ত হন পাদের সঙ্গে কান্নপাদের যোগ তাঞ্জুর তালিকা এবং চর্যাকানে পাওয়া যায় চর্যা পদের অপর এক কবি হলেন ডম্বিপাদ চর্যাপদের কবি ডোম্বিপাদের উল্লেখ আছে তাঞ্জুর তালিকায় আচার্য ডম্বিপাদ অথবা মহাচার্য ডম্বি হেরুক উভয় নামে তিব্বত তালিকায় ডম্বিপাদ সন্ন্যাসী এবং মগদের রাজা হিসাবে উল্লেখ আছে তারানাথের মতে ডম্বি ত্রিপুরার রাজকুমার আবার বিরূপপাদের শিষ্য কালবিরূপ বা কান্নপাদের শিষ্য এই কবি ডোম্বিপাদ সুকুমার সেনের মতে ডম্বি রাডের কবি ডক্টর বিনয়দশ ভট্টাচার্যের মতে ডোম্বি হেরুক অষ্টম